কেন আসছে এতদিন? হ্যালো গাইস, আচ্ছা আমরা বেসিক্যালি আমি তো আজকে 112 দিন পরে বাসা থেকে বেরিয়েছি অনেস্টলি, অ্যান্ড আমি তো সবকিছু নতুন লাগতেছে। তানজিব আসলো, অ্যান্ড তানজিবের ফ্রেন্ড মারিয়া নুনি আসছে, ও আমরা একটু শুটিং করবো আজকে, দেখি কি করা যায় আর শুটিং এ কি সে মারিয়ার কোনো একটা প্রবলেম শি ইজ ফেসিং, আমরা ওসব নিয়ে কথা বলবো যদি সর্ট আউট করা যায়। আবার ও অনেক পেইন দিতেছে আমাদের সবাইকে, কবে শুটিং করবো কবে শুটিং করবো, লকডাউন থেকে আমরা শুটিং করতে চাই না, বাট ফাইনালি আজকে আমরা করলাম। তো সেটার একটা সে উপলক্ষ ছিল যে আমার কাছে কত বলছিল বার্থডে। হ্যাঁ তানজিব ভুলে গেছে, এনিওয়েজ সো তানজিব বলো, লকডাউন তোমার কেমন গেল আসলে? হ্যাঁ লকডাউন মানে ছাদে বাসায় চা খেয়ে। হ্যাঁ তোমার? নেটফ্লিক্স দেখি আমরা একটু ট্রাই করবো এগুলো বের করতে। সো লকডাউন আসলে কি কি হয়েছে ওর লাইফে এন্ড আমাদের লাইফে আমরা একটু শেয়ার করবো। তানজিবের ডুবে ডুবেটা হিট হয়ে গেছে সেটা নিয়েও কথা বলবো, আমরা একটু গান শুনবো আজকে, আমরা শুটিং করবো করবো শুরু করতে পারবো, এটা বিহাইন্ড দ্য সিন ছিল। হ্যাঁ থ্যাংক ইউ গাইস, ওকে থ্যাংক ইউ। ও রেকর্ডিং কি হচ্ছে দেখি না কি করতেছো।